সুজন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, একাদশ দাদকে দ্বাদশে নিয়োগের ক্ষেত্র এবারে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল এবং যেটা অভিযোগ যে মেধা তালিকায় না থেকে কোচবিহারে স্কুলে চাকরি পেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মেয়ে তার, এবং পরেশ অধিকারীকে আজ রাত 8টার মধ্যে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। কি বলবেন সুজন বাবু? চাকরি নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে পশ্চিমবাংলায়, তছনছ করে দিচ্ছে সমস্ত নীতি নিয়মকে, মেধা তালিকাকে তছনছ করে দিচ্ছে। প্যানেল ছাড়লে কোনো মানে নেই, মেধা তার কি মূল্য আছে? এইভাবেই চলছে আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা দপ্তর। এর আগে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী কমিটি করে দিয়েছেন বেআইনি, এবং তাদের কাজ হচ্ছে দুর্নীতিকে ব্যবস্থা করা। এখন দেখছি শিক্ষা প্রতিমন্ত্রী 77 নম্বর পেয়েছে যে সে চাকরি পাবে না, 61 নম্বর পেয়েছে কি 51 নম্বর পেয়েছে কি 41 নম্বর পেয়েছে সে চাকরি পাবে। পরীক্ষা পাস করলে চাকরি নেই, ফেল করলে চাকরি, পার্সোনালিটি টেস্ট না দিলে চাকরি। এবং কেন তিনি চাকরি পাচ্ছেন? কেননা তিনি প্রভাবশালী, তার বাবা অনুপ্রেরণায় অনুপ্রাণিত তৃণমূলের এমএলএ এবং মন্ত্রী, শিক্ষা দপ্তরের মন্ত্রী, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী। তার মেয়ের চাকরি যদি এই দুর্নীতি করে হয়, এমন দুর্নীতি করে হয়, তাহলে বুঝতে কোনো অসুবিধে নেই যে একেবারে মাথা রন্ধ্রে রন্ধ্রে, মাথা থেকে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যেভাবে ঢুকে গেছে এর কোনো বিকল্প নেই। রাজ্যের পুলিশ কি করে তদন্ত করবে, কেন করবে? রাজ্য পুলিশ তো বরঞ্চ অনুপ্রেরণায় যেহেতু অনুপ্রাণিত মন্ত্রী, অর্থাৎ তার সাফল্য গাইতে ব্যস্ত, কোনো উপায় নেই। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের কোনো বিকল্প নেই। গোটা কুচবিহার জেলায় তখন থেকে কথাটা আসছে যে নম্বর খারাপ, ফেল করেছে, তাহলে তার চাকরি হয়ে গেল মন্ত্রীর মেয়ে বলে সবাই জানে এটা। এবং এই সব জানার পরেও তাকে শিক্ষা দপ্তরেই মন্ত্রী করা হয়েছে, অন্য কোনো দপ্তর না। এই জানার পরে, অভিযোগ থাকার পরে, অভিযুক্ত হয়ে যাওয়ার পরেও এত বড় সাহস এবং এত বড় মনোভাব যে যা করেছি বেশ করেছি বলছেন, একটা দুর্দমনীয় মনোভাব সরকারের, না থাকলে কখনো এটা হয় নাকি? শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী তারাই যুক্ত, মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি প্রশ্রয় দিচ্ছেন, রাজ্যপাল কি করছেন? এসব ক্ষেত্রে তাকে তো দেখা যাচ্ছে না। পরে এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা বঞ্চিত হচ্ছে, আর একেবারে নেতা মন্ত্রী দুর্নীতি তাদের ঘরে ঘরে রন্ধে রন্ধে। এর যথাযথ বিহিত ব্যবস্থা হতে হবে, না হওয়া পর্যন্ত এই লড়াই চলবেই, এই লড়াই কেউ ছাড়বে না। হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে থাকবে, আক্রান্ত হবে, হেফাজতে যাবে, আর পরীক্ষা না দিয়ে, পরীক্ষায় পাশ না করে শুধুমাত্র অনুপ্রেরণের জন্য মেধা তালিকার বাইরে চাকরি পাবে দুর্নীতি করে, এ কখনো মেনে নেয় নাকি? ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে তুলনীয় আমাদের পশ্চিমবাংলার শিক্ষা দুর্নীতি, ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে একেবারে তুলনীয়। অনেক ধন্যবাদ সুজন বাবু। সিপিএন নেতা সুজন চক্রবর্তী টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও এবার সিবিআই, রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। জানি রাখি এই মুহূর্তের বড় খবর, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও এবার সিবিআই, রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের।